ঝিনাইদহে সীমিত পরিসরে যুব মহিলা লীগের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দলটির জেলা শাখার আয়োজনে সোমবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা 71 চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ যুব মহিলা লীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা ইয়াসমিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি নাজমা খাতুন, আফরোজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক বেবি নাজনীন, যুগ্ম সম্পাদক মিতার মায়া, সদস্য গুলশান আরা, তন্নি খাতুন, রোজেনা খাতুন প্রমুখ। বক্তারা যুবলীগের ভাবমূর্তি আরও উন্নত করতে করোনাকালে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মাঠে ময়দানে স্লোগানের মুখে করোনার ক্রান্তি লগ্নে আমরা হয়তো আজকে সবাই মিলে একসাথে পাচ্ছি না। মহিলা লীগ চার দলীয় ঐক্যজোটের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল সেদিন রাত্রি, কিন্তু দেশের পরিস্থিতির কথা ভেবে, বিশ্বের পরিস্থিতির কথা ভেবে আমরা আজকে এই বঙ্গবন্ধুর মালে মালা দিয়ে আজকে আমাদের যুব মহিলা লীগ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।